আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স। আজকে গুরুত্বপূর্ণ দুইটি আপডেট, সেটা হলো ইগল নেটওয়ার্ক। প্রথম হলো ইগল নেটওয়ার্ক টোকেনটি কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং কি ট্যাডও চলতেছে, আবার ইগল নেটওয়ার্ক টোকেনটি উইথড্র করা যাচ্ছে। এখন উইথড্র করার ক্ষেত্রে কিছু তাৎপর্য আছে, কিছু কিছু লোক উইথড্র করতে পারবে, কিছু কিছু লোক উইথড্র করতে পারবে না। তো আপনারা কীভাবে টোকেনটি উইথড্র করবেন বা টোকেনটি কীভাবে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্র করে ট্রেড করে সেল করে টাকাটি পকেটে নেবেন, আজকের ভিডিও জুড়ে এই দুটি তথ্য থাকবে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইগল নেটওয়ার্কের পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা যারা আজকে দীর্ঘ 2 বছর ধরে ইগল নেটওয়ার্ক কয়েনটি মাইন করতেছেন, প্রায় 4 বছর ধরে, তো আমার অনেকগুলো ইগল নেটওয়ার্ক টোকেন আছে। আমরা অপেক্ষা করতেছি এই ইগল কয়েনটি ওপেন হওয়ার জন্য। আমার এখানে নেটে একটু প্রবলেম, একটু অপেক্ষা করুন। জি, দেখতে পাচ্ছেন ইগল নেটওয়ার্ক কয়েনটি অলরেডি আমি ওপেন করে ফেলছি। আমার এখানে কতগুলো ইগল নেটওয়ার্ক কয়েন আছে দেখতে পাচ্ছেন, 181,749টা টোকেন আছে। তারপরে এখানে আমার রেফারের টিমে লোক আছে 411 জন, আর অ্যাক্টিভ আছে 342 জন। তো যারা অ্যানঅ্যাক্টিভ তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যান, যেহেতু টোকেনটি লিস্টিং হয়েছে এবং কি টোকেনটি ট্রেড করা যাচ্ছে, তাহলে যাই আছে তাই পাবো। তো আসুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ইগল নেটওয়ার্কের এই রিডিম যে অপশানটি, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আগে এক সময় ছিল ফেস 1, এখন ফেস 2-তে উইথড্র করা যাচ্ছে। এখন এখানে এই কাজটি আপনারা যারা করবেন না তারা কিন্তু উইথড্র করতে পারবেন না, সেটা হলো এই যে এটা দেখতে পাচ্ছেন। আপনি ইগল নেটওয়ার্ক অ্যাপটি যেই ইমেল দিয়ে খুলেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, ওই ইমেলটি আপনাকে লাগবে। সেই ইমেলটি আপনি গুগলের সাথে কানেক্ট দিয়ে এখানে সাবমিট অপশনে যখন আপনি যাবেন, আপনার গুগল সাথে এটাকে কানেক্ট দিতে হবে। কানেক্ট দেওয়ার পরে তারা এটা রিভিউ করে, যেহেতু ইগল নেটওয়ার্কে কোনো KYC নেই, আপনার গুগল ওই ইমেলের সাথে এটা সাবমিট করলে তারা, আগে একসময় 2 মাসের সময় নিয়েছিল, এটা আরও 5-6 মাস আগে, এখন 24-48 বা 3-4 দিন 7 দিনও লাগতে পারে। তারা যখন এটা আপনার ওকে করে দিবে তখন এটা মনে করেন আপনার KYC হয়ে যাবে। এবার আসেন, এখন আপনাকে উইথড্র করতে হলে কিন্তু এই যে ক্রিপ্টোকারা ওয়ালেট এটা লাগবে। এখানে আপনাকে রিকমেন্ডেড ওয়ালেট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এই ক্রিপ্টোকারা ওয়ালেটটি আপনাকে ডাউনলোড করতে হবে। এখন ক্রিপ্টোকারা ওয়ালেটটি ডাউনলোড করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, না হলে হয়তো বুঝবেন না, একটু সমস্যা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, হয়তো আপনারা এটা যদি ফিরতে গেলে না দেখিয়ে দিই ভুল করবেন, তাহলে কয়েনগুলা যা হওয়ার তাই হয়ে যাবে, সেজন্য একটু ওয়েট করুন। যে ওয়ালেটটি আমার ডাউনলোড হয়েছে আপনারা এইভাবে ডাউনলোড করবেন, তারপর ওপেনে চলে যাবেন। আমি এটা আমার অরিজিনাল ওয়ালেট না, অলরেডি আমি ওয়ালেট খুলছি এটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আপনাদের যাদের আগের অ্যাকাউন্ট আছে সারা রিস্টোর করে প্রাইভেট কিটা রেখেছেন সেটা দিয়ে খুলবেন। তো ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে আপনাকে টাচ ওয়ালের মতন 12টা প্রাইভেট কি দেওয়া হবে। এই প্রাইভেট কি কিন্তু আপনি নোটবুক বা কোনো জায়গায় লিখে বা কপি করে, এখানে কপি করার একটা অপশন আছে, রাখতে হবে। কারণ হলো অ্যাপটি কখনো আপডেট আসতে পারে, নাম্বার 1। নম্বর 2, আপনার মোবাইল হারিয়ে যেতে পারে, অ্যাপটা আনইনস্টল হতে পারে, তখন কিন্তু আপনি যে টোকেনটি উইথড্র করে নিয়ে আসবেন, যদি অ্যাপটি আনইনস্টল বা আপডেট হয়, আপনার কাছে যদি প্রাইভেট কি চায় রিকভারি, প্রাইভেট কি যদি না দিতে পারেন, তাহলে আপনার অর্জিত সঞ্চয় সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকবেন। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে এটা যে পরে কপি করার পরে আপনি এটি যে কোনো এক জায়গায় রাখতে হবে। রাখার পরে দেখতে পাচ্ছেন আবারও এই 12টা
ফেস কি আমাকে এখানে দেওয়া হয়েছে, বলতেছে যে এক নম্বরে কোনটা, দুই নম্বরে কোনটা, আপনি এগুলা ফেস করবেন। ওখানে দেখে দেখে যেখানে রেখেছেন আমি এটা ফেস করে নিচ্ছি, আমি আমার ইয়েতে রাখি। তো আমি দেখতে পাচ্ছেন এই বারোটা কি এখানে ওই এক নাম্বার থেকে দেখে দেখে এক দুই তিন, এখানে দেখে এখানে কিন্তু নাম্বার থাকে না, আপনাকে বুঝে নিতে হবে। প্রথমে যেভাবে কপি করছেন এক দুই করে লাইন লাইনে বসাতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ আমি ভিডিও শেষে বলতেছি, এখানে কেউ ভুল করবেন না। এখানে আপনার কাছে যখন এই বিষয়টা এভাবে আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ইগন কয়েন এটা কিন্তু লিস্টিং করেছে, কোথায় কয়েন স্টোর সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই কয়েন স্টোরটি আপনাকে কেওয়াইসি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। কয়েন স্টোরের লিঙ্ক এবং কি ওই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স অথবা আমার টেলিগ্রামে ফিন পোস্টে দিয়ে রাখবো, সেখান থেকে কয়েন স্টোরে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। কারণ এগন কয়েনটি কয়েন স্টোরে অলরেডি ট্যাড চলতেছে, আমি দেখাচ্ছি। তো এখন আপনি এখান থেকে কোন ইয়েটা নেবেন, কোন অ্যাড্রেসটা নেবেন, অনেকে এটা নিচ্ছে, অনেকে এটা নিচ্ছে, আসলে কোনোটা নেবেন, এটা নেবেন ইনু, এটার একটা কারিশমা আছে, গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি। এই ইনু যে টোকেনটা আছে এটা আপনি রিসিভ করবেন, রিসিভ অপশনে যাইয়া এটার অ্যাড্রেসটা নেবেন, নিয়ে আপনি চলে আসবেন কোথায়, ইগল নেটওয়ার্কে। ইগল নেটওয়ার্কে আসার পরে আপনি রিডিম অপশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মেইন ফেস অ্যাক্টিভিটি টু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে যে দেখতেছেন, এখানে কিন্তু আমার টোটালে 181,752 টোকেন আছে। আমি অলরেডি 8,830 টোকেন এখান থেকে উইথড্র করছি, ঠিক আছে। আর এখানে আমার আরও 3 দিন 4 ঘন্টা 55 মিনিট এত সেকেন্ড আছে, এরপরে আমি আবার এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখন একটি কথা বলি, এখানে কিন্তু তারা উইথড্র সিস্টেমটা মাত্র 5%। এখন যাদের ব্যালেন্সে 20,000-এর কম টোকেন আছে তারা কিন্তু উইথড্র করতে পারবেন না, কারণ মিনিমাম উইথড্র কিন্তু 1,000। এখন তারা কি করবেন, আগামী এপ্রিল মাসের 7 তারিখে টোকেন সবাইকে উইথড্র করার সুযোগ দিবে, অলরেডি একবার দিয়েছে। আমি যদি হিস্টোরিতে দেখাই, আমার এখানে দেখতে পাচ্ছেন 8,830 টোকেন আমি পেয়েছি, কিন্তু সেল দিতে পারিনি, সেল দেওয়াটা তারা বন্ধ রাখছে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই, আবার আমাকে উইথড্র দেওয়ার 3 দিন পরে আবার উইথড্র দেওয়ার একটা সুযোগ দিবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে আর লেখাটা থাকবে না, তখন বলবে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। জি, আপনি যখন এখানে বলা হবে প্লিজ এন্টার অ্যাড্রেস, তখন এই যে আমি যে অ্যাড্রেসটা কপি করছি ইনু, এটা অ্যাড্রেসটা কপি করি, আপনি এখানে বসিয়া রিডিম অপশনে উইথড্র অপশনে ক্লিক করলে আপনার টোকেনটি উইথড্র হবে। তবে উইথড্র করার জন্য তারা 3 দিন 5 দিন 24 ঘন্টা 48 ঘন্টা সময় নেয়। তারপরে আপনি ওখানে গিয়ে দেখবেন এই যে ক্রিপ্টো করা যে ওয়ালেটটি আছে, এখানে গিয়ে দেখবেন আপনার টোকেনটি এখানে জমা হয়ে রয়েছে, ঠিক আছে। এইবার আসুন, এখানে টোকেনটি আসলেও কিন্তু আপনি সেল দিতে পারবেন না, এটা দুঃখের বিষয়। কি বলবো, দীর্ঘ 4 বছর পর্যন্ত ইগল নেটওয়ার্ক কয়েনটি মাইনিং করি, তারা আমাদেরকে ইউজ করে, আমাদেরকে ব্যবহার করে, আমাদের জনসমর্থন নিয়ে লক্ষ লক্ষ মানুষের সাথে তারা যা করলো বলার বাইরে, কষ্ট পাবেন। কারণ হলো আমি আপনাদেরকে বলি, তারা কিন্তু আমরা ইগল কয়েনটি মাইনিং করছি, তারা সালাকি করে কী করছে, ইগল কয়েনটাই লিস্টিং করছে, কথাটা বুঝে, কিন্তু আমাদেরকে দিতেছে ইনু কয়েন, দেখছেন কত দুষ্ট। আসলে দীর্ঘ 4 বছর ধরে একটা কয়েন মাইনিং করে কী যে প্রতারণা আমাদের সাথে করছে, তারা আমাদেরকে সরাসরি ইগল কয়েন আমরা মাইনিং করছি ইগল কয়েন দে, তাহলে বর্তমানে একটা ইগল কয়েনের দাম আছে 9 সেন্ট, তাহলে আমরা 1,000 কয়েন পাইলেও এখানে আমরা পাইতেছি প্রায় কত, 9 টাকার মতন পাইতেছি, 100 কয়েন আমরা $9 পাচ্ছি। সরি, আমি একটা অঙ্ক করে দেখি, যদি আমরা 100 কয়েন আমরা যদি হিসাব করি 0.9 সেন্ট, তাহলে 90 সেন্ট হয়ে গেছে গা, এই 100 কয়েন 0.09 ডলার পাচ্ছি, 1,000-এ আমরা $90 পাচ্ছি। আর কিন্তু এই দুষ্টরা এখন আমাদেরকে ইগল কয়েন না দিয়া আমাদেরকে
কয়েন দিচ্ছে ইনো কয়েন, কিন্তু অথচ আমরা যে মাইনিং করছি আমাদের জনসমর্থন বোর্ড আমাদের মাইনিং আমরা কত জনপ্রিয়তা আমার হেদের আন্ডারে কতজন ইউজার আছে এগুলা সব কিছু কয়েন মার্কেট কয়েন ক্যাফে তারা দেখাইয়া আমাদেরকে তারা শো করিয়েই তো তারা মার্কেটে লিস্টিং করার সুযোগটা পাইছে। তারা বলছে ইকল কয়েন দিবে বলে দেখেন আমার ইউজার এতজন এই ব্যাপার এটা বলে লিস্টিং করার সুযোগ পাইয়া কিন্তু তারা লিস্টিং করে তারা ফোল্ডে নিছে, আমাদেরকে আর ইগন কয়েন দিচ্ছে না, আমাদেরকে দিচ্ছে ইনু কয়েন। এখন ইনু কয়েন আমি যেটা দেখছি আমি এখনও এখানে সলভ করার সিস্টেম পাইনি। এখানে আরেকটা কঠিন বিষয় রয়েছে, ইনু কয়েনটা পাইলেও আপনাকে আরেকটা ওয়ালেট ইয়ে করতে হবে, আরেকটা ওয়ালেট আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হলো তাদের তাদের এক্সচেঞ্জার, ওই এক্সচেঞ্জারের নাম হলো ইগন ওয়ালেট, এটা হলো ক্রিপ্টো করা ওয়ালেট আর ওটা হলো ইগন ওয়ালেট। আমি দেখাচ্ছি ইগন ওয়ালেট, দেখেন এই যে ও এই ওয়ালেটটা, এইবার ক্রিপ্টো করা ওয়ালেট থেকে আমাদেরকে এটার মধ্যে আনতে হবে। এটার মধ্যে তারা সোয়াবের সিস্টেম রাখছে, এখন এটার মধ্যে যে সোয়াবের সিস্টেম রাখছে আমি আপনাদেরকে বলি এমনভাবে আমি দেখছি তাদের লোকজনে কীভাবে সোয়াব করছে, কয়েকটা স্ক্রিনশট তাদের গ্রুপে এসেছে, কোন গ্রুপে আমি দেখাচ্ছি। আমাদেরকে তো সেই সুযোগ দেয় নাই, এটা মাত্র 20 মিনিটের জন্য করছে, তারা সোয়াব করে আমাদেরকে দেখাচ্ছে মানে আশা দেখাচ্ছে, কিন্তু আশা দেখায় কী লাভ হবে দেখেন। তারা আমি কয়েকটা স্ক্রিনশট দেখছি 3500 কয়েনে তারা ইগন কয়েন দিচ্ছে কত জানেন, 93টা কয়েন। এখন এবার 93টা কয়েন আজকের বাজারে কত আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে 3500 ইনু কয়েন বিনিময় সোয়াপ করলে, 3500 ইনু কয়েন সোয়াপ করলে বিনিময় আপনি 93টা ইগন কয়েন পাবেন, যেটা আমরা মাইনিং করছি অরিজিনাল হেটারে আমগুলো হেটার না দিয়ে দিতেছে ইনু কয়েন। এখন ইনু কয়েন হইয়া ইনে আমাদেরকে ইগল কয়েন না দিয়ে ইনু কয়েন দিছে, এই ইনু কয়েন 3500 কয়েন যদি আমরা সোয়াপ করি তখন যে কয়েনটি লিস্টিং করছে অরিজিনাল ইগল কয়েন ওইটা আমাদেরকে 93টা দিলে 900 হলে আমরা দেখতে পাচ্ছেন 93টার দাম আইতেছে কত, $8.37। এইবার আমি আপনাদেরকে বলি আমার যদি 50,000 কয়েন হয়, একটা কথা আমার এখন 8,000 হয়েছে, এরপরে আবার উঠাইতে পারবো 8,000, এরকম যদি 5 মাস উঠাই ধরেন 50,000 হইব, 5% তো, কারণ 20,000 হইলে পরে আপনি 1,000 কয়েন পাবেন, এরপরে মাসে মাসে 10%, 15%, 20% করবে সেটা পরের আশা। কিন্তু আমি যদি 50,000 টোকনও পাই সেটারও যদি আমি এমনি 3,500 দিয়ে ভাগ করি তাইলে আমি এখান থেকে কয়েন পাবো কত, রাখেন 50,000 ভাগ করতে হবে কত দিয়া, 50,000 ভাগ করতে হইব 3.50, তাহলে 14,285টা টোকন পাইতেছি সম্ভবত, 3,500 যদি 100 টোকেন হয়, আচ্ছা এই অঙ্কটা আমি করে নিই, জি জি অঙ্কটা ঠিক আছে, আমি 14,285টা টোকেন পামু, 14,285টা টোকেনের একটু বেশি পামু এই 50,000, 14,285টা টোকেন যদি আমি পাই এই 14,285টা টোকেন তাহলে বর্তমান ভ্যালু যেটা আছে 9 সেন্ট, তাহলে আমি পামু কত, $1,285। এটা কয় মাসে, এটা পামু 5 মাসে, 1 মাসে পাইতেছি না, এবার $1,285 আপনি 5 দিয়া ভাগ করেন 1 মাসে পাইতেছি কত, $257। এইবার আরেকটা কথা বলি, এখন 9 সেন্ট আছে এটা তো আমাদেরকে কলা দেখাইতেছে, যখনই সামনের মাসের 7 তারিখে এটা সোয়াব শুরু হবে, সোয়াবের ঘটনা বলে নাই, 7 তারিখে টোকেনটা উইথড্র করে ক্রিপ্টোকারায় নেবেন, এখন ক্রিপ্টোকারা থেকে নেবেন ইগন ওয়ালেটে, ইগন ওয়ালেটে কবে সোয়াব করবে নট ঘোষণা, এখনও ঘোষণা দেয় নাই, কত নম্বর যাবে হিসাব করেন, ঘোষণা দেওয়ার পরে যখন মানুষ সোয়াব করবে 100% গ্যারান্টি এই টোকেনটি এই ইগন কয়েনটি আর 9 পয়সা থাকবে না, হয়তো 1 পয়সা হইয়া যাব, তাইলে 14,285 টোকেন 0.01, তাহলে আমি পাবো কত, $14
আড়াই স্যানের বেশি পামু, 29 স্যান পামু, বিষয়টা বুঝছেন? কাহিনি কিন্তু এটাই গুরু। মোটামুটি একটা বাসে খাইছি। আসলে অনলাইন জগৎটা খুব দুষ্ট, কেউ যদি দে দে। ভালো একটা প্রফিট পেয়েছিলাম এটা, এই আরও 2023 সালে। এই হলো ওমেগা নেটওয়ার্ক। তো ওমেগা নেটওয়ার্কে আপনারা কাজ করেন, আমার টেলিগ্রামে ওমেগা নেটওয়ার্কের বিষয়টা। এটা এখনও ভালো একটা প্রাইস, এখনও 1000 কয়েন আপনি $9 বেচা যাচ্ছে। 2023 সালে আপনার 1000 কয়েন প্রায় $80 $90 সেল দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ওমেগা আমি এখনও পেমেন্ট নিয়েছি। ওমেগার লিঙ্কও এখানে আছে, পিন পোস্টে আসলে আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন। বিস্তারিত 7 তারিখে নেটওয়ার্কের ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।